আমি আবদ্ধভাবে হাঁস লালন পালন করে অল্প জায়গার মধ্যে কম খরচে ডিম বিক্রি করে মাস শেষে ভালো লাভবান হচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ধামরাইয়ের কুশুরাতে একটি হাঁসের ফার্মে। এখানে যে হাঁস খামারি যিনি আছেন রাশেদুল ভাই, উনি কিন্তু অনেকটা ব্যতিক্রম, কারণ অল্প একটু জায়গার মধ্যে একদমই কম খরচে উনি কিন্তু এই হাঁসগুলো লালন পালন করছেন। আমরা একটা সময় দেখতাম হাঁস লালন পালন করার ক্ষেত্রে মানুষ সর্বপ্রথম খোলামেলা জায়গা খুঁজত, একদম নদী বা পুষ্কুনির আশেপাশে এই হাঁসগুলো লালন পালন করার চেষ্টা করত। বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে সব কিছুরই ভিন্নতা এসেছে, মানুষ চাচ্ছে অল্প জায়গার মধ্যে কম পরিশ্রমের মাধ্যমে ফার্ম করে কিছু টাকা উপার্জন করার জন্য। ঠিক সেরকমই একজন খামারি রাশেদুল ভাই, যিনি এই হাঁসের একটি ফার্ম গড়ে তুলেছেন, তার বাড়ির সামনে আবদ্ধ অবস্থার মধ্যে এই হাঁসগুলো লালন পালন করছে। আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের, আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। রাশেদুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আবদ্ধ অবস্থা হাঁস লালন পালন করছেন অনেকটা ব্যতিক্রম ভাবে অল্প একটু জায়গার মধ্যে, হ্যাঁ কেমন দেখছেন এই হাঁস লালন পালন করে? আলহামদুলিল্লাহ মোটামুটি আমি ভালোই দেখতেছি। প্রথম দিক দিয়ে ভাবছিলাম যে আমি লসের সম্মুখীন হয়ে যাব, কিন্তু দেখা যাচ্ছে যে না, লসের সম্মুখীন হবে না, কিছুটা হলেও লাভ হবে আর কি। আচ্ছা এখন কেমন দেখছেন, লাভ হচ্ছে নাকি লসে হচ্ছে? এখন আমার প্রতিদিন গড়ে প্রায় 60 থেকে 70টার মতো ডিম আসতেছে প্রতিদিন, তাতে আমি ডিম বিক্রি করতেছি কিছু, এবং কিছু ডিম আমি আমার নিজস্ব একটি ইনকিউবেটর আছে, এই ইনকিউবেটরে দিয়ে বাচ্চা উৎপাদন করে বিক্রি করতেছি, তাতে আমি লাভবান আর কি। কেমন লাভবান হচ্ছেন? দেখা যায় যে আমি প্রতিদিন আমার যেহেতু 60 থেকে 70টা ডিম আসে, কিছু ডিম আমি ইনকিউবেটরে ঢুকাইছি এবং কিছু ডিম আমার পার্শ্ববর্তী এলাকার লোকজনে আমার বাসায় এসে নিয়ে যাইতেছে, তারা খাবারই করতে খাচ্ছে, 50 টাকা হালি আমি বিক্রি করতেছি, এবং কিছু ডিম আমি মেশিনের ভিতরে দিয়ে সেগুলোর বাচ্চা আমি বিক্রি করতেছি, তাতে আমার প্রতি মাসে এই হাঁস থেকে প্রায় 10 থেকে 12 হাজার টাকার মতো ইনকাম হচ্ছে বর্তমানে। হ্যাঁ বর্তমানে। হাঁস কতগুলো আছে? আমার হাঁস আছে 110 পিস। 110? হ্যাঁ। ডিম পাচ্ছেন? ডিম পাচ্ছি আমি 60 পিস, কোনো দিন 65 পিস আর কি, 60-এর নিচে আর থাকে না, 60-এর উপরে সর্বোচ্চ 70 পিস আমি পাইছি। উঠানামা করে? হ্যাঁ উঠানামা করে। আচ্ছা খাদ্য কী দিচ্ছেন এদের? খাদ্য আমি দিচ্ছি দেখা দেওয়া আছে ভুট্টা, তারপরে লেয়ার 1-1 ফিড, কুড়া, এই তিনটা খাবারের উপরে আমি রাখছি। তারপরে প্রাকৃতিক খাদ্য আছে যেমন শামুক, বিভিন্ন জায়গায় আমি ছুটছি শামুকের জন্য, সে শামুক এনে দিচ্ছি, তারপরে বাইরের থেকে কিছু ঘাস ঘুষ এনে দিচ্ছি, প্রাকৃতিক খাবার এগুলো দিয়ে আর কি চাহিদা পূরণ করতেছি। এতে কি চাহিদা পূরণ করছে আপনার কি মনে হয়? আসলে প্রাকৃতিক খাবার এক জিনিস, মানে হাঁস বাইরে ঘুরে ফুরে যে খায় সেটার মতো তো পারবো না, তারপরও আমি পর্যাপ্ত পরিমাণ দিচ্ছি, তাতে ইনশাল্লাহ ভালোই হচ্ছে, চাহিদা পূরণ হচ্ছে। তারপরেও মাঝে মাঝে যখন ক্যালসিয়ামের ভিটামিনের অভাব হয়, তারপর আমি জিঙ্ক নামক একটি ভিটামিন আছে সেটা দেই, তারপর আপনার গেলো ইসেল এগুলো দেই, এগুলো দিয়ে ভিটামিনের ই বুঝি, দেখা যায় যে মাঝে মাঝে ক্যালসিয়ামের অভাব হলে আমার হাঁসের গ্রোথ কমে যায়, হাঁসগুলো একটু মেরা হয়ে যায়, যাকে বলে বাংলা ভাষায় যাকে বলে মেরা হয়ে যায়, এবং হাঁসের লোমগুলো এলোমেলো হয়ে যায়, তখন আমি জিঙ্ক দেই ইসেল দেই, ইসেল দিয়ে পর্যায়ক্রমে দেখা যায় যে ভালো কাজ করে, কাজ করার পরে আবার হাঁসের গ্রোথটা আগের মতো চলে আসে এবং ডিমের প্রোডাকশনটাও ভালো আসতে থাকে। রাশেদুল ভাই, এই যে আপনি তো আবদ্ধ অবস্থা হাঁস লালন পালন করছেন অল্প জায়গার মধ্যে, এটা কিন্তু খুব সুন্দর একটা পদ্ধতি, যারা আছে তাদের জন্য এটা আরও ভালো, তারা কিন্তু উৎসাহিত পায়। কেমন দেখছেন এই আবদ্ধ অবস্থা হাঁস লালন পালন করে বা সুবিধাগুলো আসলে কী কী দেখছেন? আসলে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করার সুবিধাগুলো হলো অল্প জায়গার মধ্যে আমি হাঁস পালন করতে পারতেছি, এবং যেমন দেখা যায় যে মুক্তচরণভাবে পালন করলে হাঁসের পিছনে অল টাইম একজন লোক থাকতে হয়, অমুকের জায়গার ধান ফসল নষ্ট করে ফেলতেছে, অমুকের খেতে গেছে নষ্ট করতেছে, সেই চিন্তার আমার নেই। আমার আবদ্ধ অবস্থায় চারদিক দিয়ে বেড়া দিয়ে আমি রাখছি এবং এই জায়গায় থাকে, দিনে তিনবেলা খাওয়ার দিলেই আমার হয়, আর হলো রাত্রেবেলা আমার তাড়িয়ে আনতে হয় না, রাত্রেবেলা একাই এটা ঘরের ভিতর চলে যায় এই জায়গায়, দিনের বেলা আবার এই জায়গায় থাকে, এটাই সুবিধার। অসুবিধার দিকটা হলো যে আমার খাবারের খরচটা একটু বেশি লাগতেছে এবং প্রাকৃতিক খাদ্য আমার হাঁস একটু কম পাইতেছে, এবং প্রাকৃতিক খাদ্যের জন্য আমার বিভিন্ন জায়গায় ছুটতে হইতেছে এই প্রাকৃতিক খাবার সংগ্রহ করার জন্য, প্রাকৃতিক খাবার সংগ্রহ করাতে আমার যে কষ্ট এইটুকুই কষ্ট, তাছাড়া আমার হাঁসের খাবার দেবার দিয়ে এইটুকুই পরিশ্রম, তাছাড়া আর কোনো পরিশ্রম নেই। অসুবিধার থেকে সুবিধাটা বেশি, সুবিধাটাই বেশি মনে হচ্ছে, কিন্তু একটু খাবার কষ্ট আর কি একটু বেশি, তাছাড়া আর কোনো অসুবিধা নাই। খাবার কষ্ট বেশি মানে কেমন খরচ যাচ্ছে পুরো মাসে আপনার? আমার পুরো মাসে প্রায় হাঁসের পিছনে আপনার 12 থেকে 13 হাজার টাকা শুধু খাবার খরচ হয়ে যাচ্ছে।
শুধু খাবার? হ্যাঁ শুধু খাবার। অন্যান্য মানে খরচ তো যায় আপনার? সব খরচ, সব খরচ নিয়ে আমার 12-13 হাজার টাকা খরচ যাচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ। আর প্রতি মাসে লাভ হচ্ছে 10-12 হাজার টাকা? 10-12 হাজার টাকা বিক্রি করে, কিছু ডিম বিক্রি করে বা 10-12 হাজার টাকা বিক্রি করে লাভ হচ্ছে। তাতে মাশাল্লাহ আমার ভালোই লাভ হচ্ছে, আমি সন্তুষ্ট এতে। আচ্ছা, রোগবালাই কেমন হয় ভাই? রোগবালাই আমার হাঁসে তেমন হয় নাই, আমার ডাক প্লেগ, ডাক কলেরা দুটো ভ্যাকসিনে দিয়ে আছে। যেহেতু আমার খাকি ক্যাম্বেল জাতের হাঁস, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এবং ডিম অনেক দেয়, একে দেখতে সুন্দর শক্তিশালী হাঁস। এর তেমন কোনো সমস্যা নেই। সমস্যা একবার আমার হয়েছিল ঠান্ডা, ঠান্ডায় আমার কিছু হাঁস মারা গেছিলো এবং আমি মেডিসিন অ্যান্টিবায়োটিক ইউজ করে হাঁসটাকে এখন সুস্থ পর্যায়ে নিয়ে আসতে পারছি। তারপর আর আমার কোনো সমস্যা টমস্যা দেখা দেয় নাই আর কি। আচ্ছা রাশিদুল ভাই, যে আপনার হাঁস কিন্তু খুব বেশি না, মাত্র 110 হাঁস এবং ডিম পাচ্ছে 60-70টা, মাঝে মধ্যে আপডাউন করছে আর আপডাউন করছে। অনেক উদ্যোক্তা কিন্তু হাঁস লালন পালন করে, বিভিন্ন জায়গায় দেখে বা একজন খামার দিছে সেটা দেখা দেখে হাঁস লালন পালন করার ফলে দেখা যায় যে হাঁস ঠিকই আছে 200-300, কিন্তু মাস শেষে বা দিন শেষে ডিম দিচ্ছে 10-12টা, অনেক ধরনের খাবার খাওয়াচ্ছে, ভিটামিন দিচ্ছে, ক্যালসিয়াম দিচ্ছে, কাজ হচ্ছে না। আপনি তো মোটামুটি অভিজ্ঞ হয়েছেন এই হাঁস লালন পালন করে, আপনার কাছে আসলে কী মনে হয়? আসলে হাঁসটা পালন কি অরিজিনাল হলো, এটার মূল লক্ষ্য হলো জাত ভালো কি না। মানে জাত যদি ভালো থাকে হাঁসের ডিম অবশ্যই ভালো আসবে, এবং হাঁসের যদি খাবার ভালো দেয় ডিম অবশ্যই আসবে। হাঁসের যদি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার না পায় তাহলে হাঁস ডিম দিবে কিভাবে? হাঁসের হলো পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে এবং ভালো জাতের হাঁস রাখতে হবে। যখন এটা খাকি ক্যাম্বেল জাতের হাঁস, ডিমের রাজা বলা হয় এই হাঁসটাকে, খাকি ক্যাম্বেল জাতের হাঁস আমি আবদ্ধভাবে পালন করি, তাই আমার 70% মতো ডিম আসবে। আমার 96টা হাঁসের মধ্যে প্রতিদিন মাঝে মাঝে 70টা আসে, 65 আসে, 60 আসে, এরকম ডিম আসে। মুক্তচরণ পালন করতে গেলে হয়তো বা আরও 5-7টা একটু বেশি আসতো, তাতে তো তাতে হাঁসের জাতটা ভালো, মানে হাঁসের জাতটা খাকি ক্যাম্বেল জাতের হাঁস বলা হয়েছে, 90% মতো ডিম আসে। এটা সত্য যে হাঁস খাকি ক্যাম্বেল জাতের হাঁস অরিজিনালি 90% ডিম আসে। যদি অরিজিনাল জাতটা হয়, অরিজিনাল জাতটা হয় আমারটা ইনশাল্লাহ অরিজিনাল জাত, আমারটা কোনো সমস্যা নেই, সবটির হাঁসের কালার দেখেন আমার এক এবং অরিজিনাল জাতের খাকি ক্যাম্বেল। রাশিদুল ভাই, এই যে আপনি প্রায় 110 পিসের মতো হাঁস লালন পালন করছেন আবদ্ধ অবস্থার মধ্যে, হ্যাঁ হ্যাঁ, এখানে 95 মতো আপনার মহিলা হাঁস রয়েছে এবং পুরুষ হাঁস রয়েছে 15টার মতো, 20 ডিমের একটা ব্যাপার স্যাপার থাকে। আপনি যেহেতু এদের বাচ্চা ফুটাচ্ছেন এবং ডিমও বিক্রি করছেন, 20 ডিমটা সঠিকভাবে হচ্ছে কিনা এটা আসলে কীভাবে বুঝেন? এটা বুঝি হলো 20 ডিম আমি শুধু ইনকিউবেটর দিয়ে ফুটাচ্ছি, আমি প্রায় 80-85% বাচ্চা পাচ্ছি এই ডিম থেকে, এবং আমার এলাকার কিছু উদ্যোক্তা আছে তারা আমার কাছ থেকে 20 ডিম নিয়ে যাইতেছে, 20 ডিম নিয়ে তারাও মেশিনে ফুটাচ্ছে, তারাও মাশাল্লাহ ভালো প্রোডাকশন পাইতেছে। তারপরে দেখা গেছে যে আমি বাচ্চা তো উঠাইতেছি, সে জায়গায়ও আমি ভালো একটা পাইতেছি, রেজাল্ট আমার কাছে আছে, এবং যে আমার কাছ থেকে কিন্তু অনেক মানুষ 20 ডিম নিতেছে, বাচ্চার থেকে আমার কাছ থেকে বেশিরভাগ 20 ডিম নিতেছে, 20 ডিম নিয়েও তারা ভালো প্রোডাকশন পাচ্ছে বলেই আমার কাছে আসতেছে 20 ডিমের জন্য। এই যে হাঁসের পরিষ্কার একটা ব্যাপার থাকে, হ্যাঁ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকছে সব, হ্যাঁ হ্যাঁ, লুঙ্গা হওয়ার সম্ভাবনা বেশি থাকছে, সেক্ষেত্রে পরিষ্কারটা আসলে কীভাবে করছেন বা কতদিন পর পর করছেন? পরিষ্কার পরিচ্ছন্নের দিকটা হলো খুব গুরুত্বপূর্ণ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হাঁসের রোগবালাই কম হয়, সুস্থ থাকে, হাঁসের ডিমের প্রোডাকশন ভালো আসে। যেমন আমি মুক্তবাজারে একটা পানির একটা হাউস করেছি, এই হাউসটা প্রায় 5 দিন পর বা 4-5 দিন পর আমার পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে আবার নতুন পানি দিতে হয়, নতুন পানি দিলে আমার হাঁসটি ওই জায়গায় যে গোসল করে, প্রতিদিন গোসল করে, এটার মধ্যে হাঁস গিয়ে কিছু বিষটা ফেলে, যার কারণে আমার পানিটা নষ্ট হয়ে যায়। 4-5 দিন পর পর এটা পরিষ্কার করে দিলে হাঁসের জন্য এটা ভালো হয়। তারপর ভিতরে আমার জানেন যে ফুলোর, এই ফুলোটাও 4-5 দিন পর পর পরিষ্কার করলে হাঁসে মানে রাতের বেলায় থেকে আরাম বোধ করে, এবং অনেক দিন পর যদি এটা পরিশোধ শেষসাদা ভাব হয়ে যায় হাঁসের আমার সমস্যা দেখা দেয়, যার কারণে আমি 3-4-5 দিন পর পরই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এই যে দেখেন চারো সাইডে যে খাবার টাবার পরে যায়, খাবার টাবার পরেও অনেক নোংরা নোংরা হয়ে যায়, এগুলো আমি কোদাল দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এতে মানে হাঁস বেশি সুস্থ থাকছে? হ্যাঁ হাঁস বেশি সুস্থ, একটা অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে না। আচ্ছা রাশিদুল ভাই, নতুন উদ্যোক্তা যারা আছেন এখন কিন্তু ভাই অনেকেই পোল্ট্রি সেক্টরের সাথে যুক্ত হতে চাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, একটু কষ্ট করে হলো বা এই হাঁস লালন পালন করে মুরগি লালন পালন করে মাস শেষে কিছু টাকা আয় করার চিন্তা ভাবনা করছে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ থাকবে কিনা? তাদের জন্য আমার পরামর্শ এক নাই, আমি যেমন ছোট থেকে শুরু করেছি 150 হাঁস মেশিন নিয়ে, তারাও 150 হাঁস নিয়ে শুরু করুক এবং পরীক্ষামূলকভাবে দেখুক যে লাভ না কি, এটাই ভালো হবে, বেশি করে নেওয়ার দরকার নেই, এটাই ভালো হবে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আমরা দোয়া করি আপনার এখন ছোট ফার্ম আছে, ভবিষ্যতে যেন আপনি অনেক বড় খামারি হন এবং হাঁস যেন লালন পালন করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।